খোলা জিৎ রোদ থেকে বাঁচতে সাদা ওডোনা মাথায় জড়িয়েই প্রচারে নেমেছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাইনি ঘোষ তবে সোনারপুরে যেতেই ঘটল বিপত্তি এলাকাবাসীর প্রশ্নের মুখে পড়তে হল তাকে জল নেই রাস্তা খারাপ ভোট দেব না দুপাশে দাঁড়িয়ে থাকা মহিলাদের আজ সোনারপুরে প্রচারে বেরিয়েছিলেন সাইনি ঘোষ জিপের মধ্যে থেকেই হাত দেখাচ্ছিলেন সেই সময় রাস্তার দুধারে দাঁড়িয়েছিলেন কয়েকজন মহিলা সায়নির গাড়ি এগোতেই তারা বললেন রাস্তা নেই জল নেই ভোট দেব না তারপরই সায়নি পাল্টা প্রশ্ন করেন ভোট না দিলে রাস্তা হয়ে যাবে তবে এলাকাবাসীর ক্ষোভ দমানো কিন্তু যায়নি তারা বলতে শুরু করেন কাউকেই ভোট দেব না দরকার নেই ভোট দেওয়ার দিলেও হবে না না দিলেও হবে না সাইনি ঘোষ বলেন অর্থনৈতিক সাহায্য ছাড়া কোনো কিছুই সম্ভব নয় আর কেন্দ্র টাকা দেওয়া বন্ধ করেছে এর বিরুদ্ধে আমাদের লড়াই তাই সংসদে গিয়ে আমাদের অধিকার ছিনিয়ে আনতে হবে উল্লেখ্য আজ রাজপুর সোনারপুর পৌরসভার তিন চার নম্বর ওয়ার্ডে কাউন্সিলর বিশ্বজিতের উদ্যোগে যাদবপুর সাইনি ঘোষ প্রচারে নামেন এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় সেখানে তিন চার নম্বর ওয়ার্ডের মহিলাদের নিয়ে এই বর্ণাঢ্য মিছিল চলছিল কিন্তু তার মধ্যে এমন বিপত্তি